আজ আমি তৈরি করব ফ্রেশ স্ট্রবেরি আইসক্রিম। তার জন্য 500 ml দুধ নিয়ে নিয়েছি। তার থেকে আমি 4 হাতা দুধ আমি আলাদা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এটা কি করব, এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দিলাম, ভালোভাবে মিক্সড করে নিলাম। নেওয়ার পর আমি এখানে জিএমএস পাউডারটা এখান থেকে আমি 2 টেবিল স্পুন নিয়ে ওটাও মিক্স করে নিলাম। এটা যেটা যেটাই দেবো না কেন সেটা মিক্স করে নিতে হবে যাতে লাম্পস না আসে। এখানে নিচ্ছি সিএমসি পাউডার, এখানে 1/4 টিস্পুন সিএমসি পাউডারটা দিলে এটা যেটা আইসক্রিম আমরা মেল্ট হয় না খেতে খেতে সেই সেই কাজটা হবে, আর জিএমএস পাউডার ক্রিমি ভাব আসবে। এখানে 3 টেবিল স্পুন আমি মিল্ক পাউডার দিয়ে দিলাম, তারপরে আবারও আমি মিক্স করে নিচ্ছি। 500 ml দুধ আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, আর যেটা আমি এখানে সুগার নিয়ে নিচ্ছি 6 টেবিল স্পুন দিয়ে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। আর একটা ফোঁটা ধরলেই আমি ফ্লেম অফ করে আস্তে করে দিচ্ছি। আর এটা যারা পারবে না সেটা ফ্লেম অফ করে দিয়েও কিন্তু করতে পারো। যে মিক্সারটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম, মিশিয়ে সমানে এটাকে নাড়তে হবে, নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে এটা কিন্তু একটা গাঢ় হয়ে আসবে, দেখো আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে। এই আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত, একদম ফ্রেশ ফ্রুটের ফ্রুট দিয়ে আইসক্রিমটা তৈরি করা, দেখো গাঢ় হয়ে এসেছে। আমি কিন্তু আর বেশি করব না, স্প্যাচুলার ওপরে আমি আঙুল দিয়ে দাগ কেটেছি কিন্তু এপাশ থেকে ওপাশে মেলেনি, তার মানে এটা হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়ে একটা স্পুন দিয়ে আমি এপাশ ওপাশ করে নেড়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখো স্পুনের তলাটা দেখেও বুঝতে পারছো যে কতটা গাঢ় হয়েছে, যত ঠান্ডা হবে তত গাঢ় হয়ে যাবে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা এয়ারটাইট কন্টেনারে নিয়ে আমি ক্লিন র্যাপ দিয়ে ঢেকে 6 আওয়ার্সের জন্য ফ্রিজারে রেখে দিয়েছিলাম। এটা হয়ে গেছে, এবার আমি ছোট একটা স্পুন দিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি, আর না হলে কোনো নাইফ দিয়েও ছোট ছোট পিস করে নিতে হবে। তলায় একটা বোলের মধ্যে আমি আইস দিয়ে নিয়েছি যাতে ঠান্ডা থাকে। আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি, বিটারটা যখনই করব বিট করব তখনই মাঝে মাঝে এটা থামিয়ে দিতে হবে, নাহলে গরম হয়ে যাবে। এরকম বিট করে নিচ্ছি, প্রথমে একটু বিট করতে একটু অসুবিধা হবে একটু গাঢ় বলে, তারপরে দেখো কতটুকুনি আমি নিয়েছিলাম, আর একটা বোল পুরো ভর্তি হয়ে গেছে। এবার আমি ফ্রেশ ক্রিম নিচ্ছি, হাফ কাপ ফ্রেশ ক্রিম নেওয়ার পর যখন ফ্রেশ ক্রিমটা দেবো তখন কিন্তু 1 থেকে 2 মিনিট আমি বিট করব, না হলে বাটার কেটে ওটা থেকে বাটার হয়ে যাবে, সেই জন্য 1 থেকে 2 মিনিট আমি করব। এবার এটা হোমমেড স্ট্রবেরি ক্রাশ, এটা আমি মিশিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই হোমমেড স্ট্রবেরি ক্র্যাশ দিয়ে। এটা ভর্তি করে নিয়ে কন্টেনারে এয়ারটাইট কন্টেনারে দিয়ে আমি ক্লিন র্যাপ দিয়ে দিচ্ছি, ক্লিন র্যাপ দিয়ে এটা ওভারনাইট বা 8 আওয়ার্সের জন্য ফ্রিজারে রেখে দেবো। এবার ফ্রিজারে রেখে দিয়ে আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম, এবার ফ্রিজার থেকে নিয়ে এসেছি 8 আওয়ার্স বাদে, দেখো কতটা সুন্দর ক্রিমি আইসক্রিম হয়েছে। এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, নিয়ে আমি স্কুপটা স্কুপ করার জন্য স্কুপারটা একটুখানি ডুবিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভালোভাবে স্কুপ হয়ে যায়। এখানে হয়ে গেছে, আমি এখানে স্ট্রবেরি ক্র্যাশ একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাবো। ধন্যবাদ।